কিরে তুই এখনো বেরোসনি? তোকে যে বললাম ভোরবেলা আলো ফোটার আগে এখান থেকে বেরিয়ে যেতে। আমি সেটাই চেয়েছিলাম বিশ্বাস কর, কিন্তু সারা রাত ধরে ড্রাইভারটাকে ফোন করছে, ফোনটা রিসিভই করছে না, এই মাত্র রিসিভ করলো। নিশা প্লিজ প্লিজ এখান থেকে বেরো। রিদ্ধি, নিশাটা প্রেম করার সময় নয়। এই ঘটনাটা যদি লিক হয়ে যায় তাহলে বুঝতে পারছিস আমার কি হবে? আমার সেটাই তো টেনশন হচ্ছে। আমার তোকে এই অবস্থায় ফেলে রেখে যেতে একদম মন চাইছে না। তা বলে আমি তো তোকে কোনোভাবে কোনো বিপদের মধ্যে ফেলতে পারি না, তাই না? বন্ধু হিসাবে আমারও তো একটা দায়িত্ব আছে, তাই তো? প্লিজ তুই এখন যা। তুই সাবধানে থাকবি তো? আর শোন, তোর যখন যা দরকার হবে তুই আমাকে সারাদিনে সবসময় হোয়াটসঅ্যাপ না আমায় ফোনই করবি, আমি সব ম্যানেজ করে নেব। ঠিক আছে, সব ঠিক হবে, দেখুন চ। তুই কিন্তু আমাকে প্রত্যেকটা বিষয় জানাবি, আমি 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 সব দিক ম্যানেজ করে আমি তোর সাথে জানাবি তো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। ও ঠিক আছে, দাঁড়া আমি নামছি। বলছি অভি ফোন করছিল, আমি আসছি রে। কলকাতায় গিয়ে পর কেঁপে আমি ভুলে যাবি না তো? নিশা এত তাড়াতাড়ি সবকিছু ভুলে যায় না। ওকে চ।